আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই প্যান এশিয়ান খাবার দাবার খুবই পছন্দ। চিরাংয়ের মধ্যে ওয়াবি সাবি ওয়ান অফ আওয়ার ফেভারেট, তাই ওদিন চলে গেলাম ওয়াবি সাবিতে, কারণ অনেকদিন প্যান এশিয়ান খাবার দাবার খাওয়া হয় না। বাই দ্য ওয়ে, সুন্দর টি শার্ট এসেছিলো টিউনিক পেজ থেকে, টি শার্টের কোয়ালিটি খুবই ভালো ছিল। ওয়াবি সাবিতে নতুন কিছু ডিশেস ইন্ট্রোডিউস করেছে, যার কারণে মূলত ওই দিন যাওয়া, প্লাস ওনারা কিছু শেয়ারিং প্ল্যাটার্স এনেছে প্রথমবারের মতো। এই শেয়ারিং প্ল্যাটার্সগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, তাই আশা করছি স্টুডেন্ট থেকে শুরু করে মোটামুটি অনেকেই প্ল্যাটার্সগুলো অ্যাফোর্ড করতে পারবেন। আর এগুলো কিন্তু দুইজনের জন্য, আমরা নিয়েছিলাম অল চিকেন প্ল্যাটার, যেটা এরা সবগুলো আইটেম চিকেন দিয়ে করা হয়। এটার দাম পড়েছিল 1099 টাকা। এই প্ল্যাটারে পেয়ে যাচ্ছেন দুই ধরনের ডাম্পলিংস, লেমন গ্রাস সুমুই, আরও থাকছে চিকেন ডাম্পলিংস। প্রতিটা ডাম্পলিংস দুইটা করে থাকে যেহেতু দুজনের প্ল্যাটার। লেমন গ্রাস সুমুইটাতে হচ্ছে লেমন গ্রাসের ফ্লেভারটা একটু বেশি থাকে, আমার কাছে ভালো লেগেছে। আউটার লেয়ারটা খুব থিন, তার কারণে ওদের ডাম্পলিংসগুলো আমার কাছে বেশি ভালো লাগে। ওনাদের ডাম্পলিংয়ের সাইজ কিন্তু বেশ বড়, তার কারণে আমার কাছে বেশ ভালো লাগে। প্লাস ভেতরে যে ফিলিংটা দেয় সেটা কিন্তু প্রচুর দেয়, যেটা অন্যান্য জায়গায় দেখা যায় না, সে কারণে আরও বেশি ভালো লাগে আমার। চিরাংয়ের মধ্যে ওনাদের ডাম্পলিং বেস্ট লাগে, সত্যি কথা, যেটা যখনই যাই ডাম্পলিং খাওয়া মিস করি না। এই প্লেটারে আরও ছিল হাউস স্পেশাল নুডলস, এখানে হাফ দেওয়া হয়, বাট দুইজনের জন্য আমি বলবো এনাফ। এখানে অনেক টাইপের ভেজিটেবল থাকে, চিকেন থাকে, একটু হাক্কা স্টাইলে আমার মনে হয়েছে, আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই প্লেটারে কিন্তু আপনারা রাইসও পাচ্ছেন, আরও দুইটা চিকেন কারিও পাচ্ছেন। চিকেন কারির মধ্যে ছিল জেনারেল সস চিকেন, এটা একটু ট্যাঙ্গি, একটু সুইট, আমার কাছে ভালো লেগেছে, সুইট সাওয়ার ফ্লেভার দুইটাই ছিল। তারপর ছিল সিরাচা চিকেন, সিরাচা চিকেন সিরাচা সস দিয়ে করা হয়, এখানে কিছু আপনি মাশরুমও পেয়ে যাবেন। আমরা আরও নিয়েছিলাম টমিয়াম ফ্রাইড রাইস, এখানে কিন্তু অপশান থাকে, আপনি দুইটা ফ্রাইড রাইস থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। ফ্রাইড রাইসটা অত স্পাইসি না, চিকেন আইটেমগুলো আবার একটু স্পাইসি, একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছিল, আমার কাছে খুব ভালো লাগছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ওনাদের মেনু থেকে আমরা আরও কিছু আইটেম ট্রাই করেছিলাম, প্লাস ওনারা নতুন কিছু অ্যাপেটাইজার, বিফ এবং চিকেন কারি ইন্ট্রোডিউস করেছেন, ওগুলোর রিভিউ থাকছে এই ভিডিওতে, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা স্যুপ থেকে নিয়েছিলাম সিক্স ট্রেজার্স চিকেন স্যুপ, এটা আমার লাস্ট টাইম ট্রাই করা হয় নাই, সে কারণে নেওয়া। এখানে আপনারা অনেক কিছু পাবেন, কর্ন, ভেজিটেবল, চিকেন, অনেক কিছুই থাকছে এটার মধ্যে। কনসিস্টেন্সি আমার কাছে ঠিকঠাক লাগছে, খুব ফ্লেভারফুল ছিল, আশা করি এটা অনেকেরই ভালো লাগবে। তারপর ট্রাই করি ফ্রাইড কালামারি, এটা ওনারা নতুন এনেছেন, 390 টাকা প্রাইস, নর্মালি কালামারির প্রাইস একটু বেশি হয়, সো আমার কাছে প্রাইজিংটা ঠিকঠাক লাগছে, খুব ক্রিস্পি ছিল। ওনাদের এখানে কিন্তু তিন ধরনের ডিপ সার্ভ করে, আপনারা ওগুলো দিয়ে খেলে আশা করি আরও বেটার টেস্ট পাবেন। তারপর আমরা ড্রিঙ্কস থেকে নিয়েছিলাম তিন ধরনের ড্রিঙ্কস, নিয়েছিলাম গ্রিন অ্যাপেল মোহিতো, 220 টাকা দাম পড়েছিল, আরও নিয়েছিলাম হাওয়াইয়ান মোহিতো, এটা মূলত হচ্ছে পাইনঅ্যাপল দিয়ে করা হয়। তারপর নিয়েছিলাম অরেঞ্জ মোহিতো, তিনটা ড্রিঙ্কসই খুবই রিফ্রেশিং ছিল, খুব মজা ছিল, চিনের লেভেলও একদম ঠিকঠাক ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, তার মধ্যে হাওয়াইয়ানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপর ট্রাই করি চিলি ওয়ান্টন, চিলি ওয়ান্টন আমার তো ফেভারেট, আপনারাও জানেন সেটা, তবে এখানে চিলি ওয়ান্টনটা কিন্তু অতটা স্পাইসি না, একটু সুইট, তো সবাই খেতে পারবেন, যাদের স্পাইস টলারেন্স বেশি তারাও ট্রাই করে দেখতে পারেন, যাদের কম তারাও ট্রাই করতে পারেন, বাট আমার জন্য আরেকটু স্পাইসি হলে ভালো হতো, বাট এমনিতে ফ্লেভারফুল ছিল। তারপর ট্রাই করি সুইট অ্যান্ড স্পাইসি ক্রিস্পি চিকেন, এইটা কিন্তু খুবই মজা, খুবই মজা, একটু ট্যাঙ্গি, একটু সুইট, খুব মজা লাগছে আমার কাছে, এটা মাস্ট আপনারা ট্রাই করবেন। উপরে সেসিমি সিডস দিয়ে দেওয়া হয়, একটু হানি গ্লেজ থাকে, ওভারঅল খেতে কিন্তু খুবই মজা লাগে, খুব ফ্লেভারফুল, যারা চিকেন আইটেম পছন্দ করেন বাচ্চারাও আশা করি এটা খুব পছন্দ করবে। তারপর ট্রাই করি কাং পাও চিকেন, এটাতে কিন্তু ক্যাশিউ দেওয়া হয়, প্লাস হচ্ছে আপনারা কিছু ভেজিটেবলও পেয়ে যাচ্ছেন, একটু স্পাইসি, একটু সুইট, এটা কিন্তু যে কোনো রাইস দেখতে খুব ভালো লাগবে, প্লাস ক্যাশিউগুলোর কারণে আরও বেশি ভালো লাগছিল। তারপর ট্রাই করি বিফ অ্যান্ড মাশরুম উইথ মাহালাক সস, যে দুটো বিফ আইটেম ট্রাই করেছি সবগুলো হচ্ছে স্টেক পিস দিয়ে করা হয়, তার কারণে খুব টেন্ডার ছিল, এটাতে জিরা, গোলমরিচ অনেক কিছু ফ্লেভার আপনি পাবেন, আমার কাছে খুব ভালো লাগছে, এটা বাঙালি টেস্ট বাডের সাথে খুব ভালো যাবে। তারপর ট্রাই করি সাম্বাল বিফ, এটার দামও সেম 530 টাকা, এইটাতে আপনি ভেসেল লিফ আর থাই লিফের একটা ফ্লেভার পাবেন, এটাতে খুবই রিফ্রেশিং একটা ফ্লেভার ছিল,
ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে খেতে। প্রতিটা আইটেমই খুবই ফ্লেভারফুল ছিল, যে কোনো রাইস দিয়ে খেতে ভালো লাগবে। ডেজার্টে নিয়েছিলাম হানি নুডলস, ডিপ ফ্রাইড নুডলস, উপরে হানি এবং আইসক্রিম দিয়ে সার্ভ করা হয়। সারপ্রাইজিংলি এটা টেস্ট খুবই ভালো ছিল, অনেকক্ষণ রাখার পরও খুব ক্রিসপি ছিল, আইসক্রিমের সাথে খেতে আরও ভালো লাগছিল। দ্যাট ওয়াজ দ্য ওভারঅল রিভিউ। ওয়াবি সাবি মাস্ট ভিজিট করবেন। ইনশাল্লাহ পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে। অতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।